মুফতি সাখাওয়াত হোসাইন রাজী সাহেবের সাথে লম্বা সময় রিমান্ড থাকা, জেলে থাকা, কি কেরানীগঞ্জে, কি কাশিমপুরে, নানা রকম স্মৃতি আছে যেগুলো মন খুলে এখনো কোথাও কোনো পরিবেশে ব্যক্ত করা যায়নি। চাপা চাপা আছে হৃদয়ে, এরকম অনেক স্মৃতি আছে। ভাবলাম এই অনুষ্ঠানের উসিলা একটু দেখা হয়ে যাবে, পরস্পর একটু ভাব বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, এ কারণে আপনাদের কাছে আসা এবং দোয়া নেওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন এই কনফারেন্সকে কবুল করেন। আমি মনে করি এত সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে আরেকটি বিষয় সংযুক্ত থাকার দরকার ছিল, সেটি হল সিরতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে ধৈর্যের শিক্ষা ও আমাদের জেল জীবন, এটিও থাকার দরকার ছিল যেন নেক্সট জেনারেশন তথা ভবিষ্যৎ প্রজন্ম এই টপিক থেকেও কিছু শিখতে পারে। কখনো হক হক্কানিয়তের উপর জমে থাকতে গিয়ে, পর্বতসম দৃঢ়তা প্রদর্শন করতে গিয়ে যদি জেল জরিমানা হুলিয়া নেমে আসে, তখন যেন তারা ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হয়। ভবিষ্যতে এই ধরনের আয়োজন চলতে থাকবে, তখন আমি অধমের এই প্রস্তাবনাও আশা করি কর্তৃপক্ষ স্মরণে রাখবে। যেই মহামানবকে কেন্দ্র করে, যার সিরতে মোবারকাকে কেন্দ্র করে আয়োজন এবং প্রতি বছরই হয়, তার হায়াতে তৈয়বা সিরতে মোবারকার অনেকগুলো দিক আলোচক বৃন্দকে ভাগ করে দেয়া হয়েছে। কোরআনে করিমে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত প্রমাণ করে যে তিনি সবার জন্য সর্বক্ষেত্রে তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানব জীবনের এমন কোনো দিক নেই, এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো সাইট নেই, এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে, যে দিকে, যে অঙ্গনে তিনি আমাদের জন্য রহমত হয়ে আসেন। অর্থনীতিতেও তিনি আমাদের জন্য রহমত হয়ে আসছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় থেকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা শুরু করলেন। নেমে আসলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবর্ণনীয়, অসহনীয়, নির্মম অত্যাচার। এই অবর্ণনীয়, অসহনীয় অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে তিনি মক্কি জীবন শেষ করলেন। রব্বুল আলামিন হুকুম করলেন, তিনি মদিনা তৈয়বা হিজরত করে আসলেন। যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনলেন, তখন মদিনার প্রেক্ষাপট কেমন ছিল? তৎকালীন মদিনাবাসী, মদিনার মানুষ সাম্প্রদায়িক দাঙ্গায় জর্জরিত ছিল, নানা রকম বৈষম্যের জাতাকলে নিষ্পেষিত ছিল। ধনীরা বিত্তবানেরা বিত্তহীনদের উপর চেপে বসত, এতিমের কোনো হক ছিল না, নারীদেরকে অধিকার বঞ্চিত করে রাখা হতো, দিব্যি জুয়ার আসর বসত, মানুষ এই জুয়ার আসরে বসে সহায় সম্বলহীন হয়ে যেত। এই রকম এক অন্ধকারচ্ছন্ন পরিবেশে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। সর্বপ্রথম মদিনার মানুষকে শিরিক থেকে, কুফুর থেকে, নাস্তিকতার অভিশাপ থেকে মুক্ত করে তাওহীদের আলোয় উদ্ভাসিত, আলোকিত করবার যে পদক্ষেপ সেটি তিনি নিলেন, এবং একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন যে মানুষের প্রয়োজনে সুষম অর্থনীতি, এটি আমাকে নিশ্চিত করতে হবে।
অর্থনৈতিক বা আর্থিক স্বাবলম্বিতা ছাড়া কোনো জাতি কোমর সোজা করে দাঁড়াতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনকে সামনে রেখে পবিত্র কোরআনের আলোকে 8 দফা 9 দফা কর্মসূচি গ্রহণ করলেন। এই কর্মসূচিগুলো সামনে আসার পরে তৎকালীন সময়ে স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণীত এই কর্মসূচি অনুসরণ করে এক অসাধারণ অর্থনৈতিক কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে এবং এই কর্মসূচির অনুসরণ করতে গিয়ে তারা যুগ যুগ ধরে সুফল পেয়ে আসছে। 1 নম্বর কর্মসূচি ছিল হালাল পথে উপার্জন করা নিশ্চিত করতে হবে, হারাম পথে উপার্জন করা চিরতরে ছেড়ে দিতে হবে। হালাল উপার্জন এটিকে সামনে এনেছেন, হারাম উপার্জনকে নিষিদ্ধ করেছেন পবিত্র কোরআনের আলোকে। প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা দফা লম্বা সময় নিয়ে আলোচনা করার দাবি রাখে। এখন অনেক আলোচক আছেন, আমাদেরও ব্যস্ততা আছে, এজন্য এই দফাগুলিকে বিশ্লেষণ করা যাচ্ছে না। এটা হলো প্রথম দফা, হালাল উপার্জন। মানুষ উপার্জন করবে হালাল পন্থায়, হারাম পদ্ধতিতে হারাম পন্থায় কেউ জীবিকা উপার্জন করবে না। এটি খুব জরুরি। এবং কসবে হালাল হালাল রুজির ব্যাপারটা, হালাল উপার্জনের ব্যাপারটা পবিত্র কোরআন এবং সুন্নায় কতটা গুরুত্বপূর্ণ এটি আমরা সবাই জানি। দ্বিতীয় বিষয়, তিনি সুদকে টোটালি উচ্ছেদ করার কর্মসূচি নিলেন। সুদ একটা ক্যান্সার, অর্থনীতির ক্যান্সার। এই ক্যান্সার অর্থনীতিকে টাচ করবে তো অর্থনীতি একবারে অপমৃত্যুর কোলে ঢলে পড়বে। এই জন্য তিনি সুদের বিরুদ্ধে কোরআনের আলোতে শক্ত অবস্থান নিলেন। আর কোরআন তো সুদের বিরুদ্ধে জোরালো, ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এই যে সুদের নুসুস, সুদের বিরুদ্ধে এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। কোরআনকে সামনে রেখে পবিত্র কোরআনের আলোকে এই অর্থনীতির ক্যান্সার, সুদের কবর রচনা করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থনীতির দ্বিতীয় দফা, দ্বিতীয় কর্মসূচি অ্যাপ্লাই করলেন। 3, ব্যবসা বাণিজ্যে অসাধুতা, অসাধুতার যত উপায় আছে সবগুলি দমন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নানা রকম পরিকল্পনা গ্রহণ করলেন। মানে যারা মজুদদারি কালোবাজারিতে জড়িত, যারা সিন্ডিকেট চক্র তৈরি করে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণকে একবারে জর্জরিত করে ফেলে, নানা রকম অনিয়ম অনৈতিকতার আশ্রয় নিয়ে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে, এই বিষয়গুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দমন করার জন্য নানান রকম স্টেপ নিলেন। এটা 3 নম্বর কর্মসূচি। আজকে আমরা দেখতেছি যে ডিমের দাম বেড়ে যাচ্ছে, আলুর দাম বেড়ে যাচ্ছে, হুট করে ডালের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। মানে কালোবাজারি, চোরা কারবারি, মজুদদারি, মানে এগুলি আমরা যেই রাষ্ট্রে বসবাস করি এই রাষ্ট্রের ক্যান্সার এখন আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাবিশ্বাস, এই জায়গাটাতে অসাধু ব্যবসায়ীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ন্ত্রণ করার, অসাধুতার সকল উপায়কে বন্ধ করার কর্মসূচি হাতে নিলেন। এবং হলো সব কোরআনকে সামনে রেখে আল্লাহ কোরআনে বলেছেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, তোমরা মাপে ওজনে কম দিও না পরিপূর্ণভাবে মানুষকে, তোমরা তার পাওনা বুঝিয়ে দাও, ওজন ঠিকঠাক মতো ওজন দাও, মানুষের ক্ষতি করিও না, মানুষের অধিকার খর্ব করিও না। আর এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে এইভাবে তোমরা জমিনে বিপর্যয় অরাজকতা সৃষ্টি করো না। এই যে কোরআনি নির্দেশনা, এই সমস্ত নির্দেশনার আলোকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম
ব্যবসা বাণিজ্যে লেনদেনে অসাধুতা দমন করার কর্মসূচি হাতে নিলেন নম্বর 4 তিনি যাকাত ব্যবস্থা প্রবর্তন করলেন কোরআনের আলোকে আকিমুস সালাতুজ যাকা কোরআনে কারিমে কত অসংখ্যবার আসছে যাকাত ভিত্তিক অর্থনীতি হলো আসল অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি মানুষকে পঙ্গু করার সহায় সম্বলহীন করার অর্থনীতি আর যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যালেন্স করার অর্থনীতি বৈষম্য দূর করার অর্থনীতি যাকাত ভিত্তিক অর্থনীতি তিনি প্রতিষ্ঠা করলেন যাকাত ব্যবস্থার উপর খুব জোর দিলেন এবং যারা যাকাত দেয় না মানিনে যাকাত তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলেন নম্বর 5 তিনি বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন বাইতুল মাল মানে বিভিন্ন সোর্স থেকে উৎস থেকে যে অর্থ জমা হয় রাজকোষে কোষাগারে যেটা জমা হয় এটাকে বাইতুল মাল বলে এবং এই বাইতুল মালে সকলের অধিকার তিনি সমানভাবে প্রতিষ্ঠা করলেন কেউ পাবে না অধিকার বঞ্চিত যারা যারা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত তাদের সকলের অধিকার নিশ্চিত করলেন বাইতুল মাল নম্বর 6 তিনি শ্রম নীতির মধ্যে পরিবর্তন আসলেন পরিবর্তন আনলেন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করলেন যে শ্রমিকরা তাদের ন্যায্য শ্রম বিক্রি করে অথচ পারিশ্রমিক পায় না তাদের ব্যাপারটাতে মনোযোগী হলেন এক পর্যায়ে এক জায়গায় তিনি বললেন আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা ইয়াজিফাল আরক শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা তোমরা চুকিয়ে দাও এরকম নানা রকম নির্দেশনা তিনি জারি করলেন কোন শ্রমিক তার শ্রম বিক্রি করে যেন সে তার পাওনা থেকে বঞ্চিত না হয় এই নীতির মধ্যে যেটা ইসলাম পূর্ব জমানায় মোটেও ছিল না সেটার দিকে তিনি মনোযোগী হলেন নম্বর 7 কোরআনে বর্ণিত উত্তরাধিকার আইন এই আইনটাকে তিনি এস্টাবলিশ করলেন পবিত্র কোরআনে আমরা তো ওই উত্তরাধিকার কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদে সকল আত্মীয় স্বজনজন সুষমভাবে অংশ পায় এটা কোরআনের আলোকে পবিত্র কোরআনের আলোকে তিনি নিশ্চিত করলেন অথচ ইসলাম পূর্বকালে কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ ওই মাইয়েতের সবচেয়ে বড় পুত্র সন্তান যিনি তিনি একা নিয়ে নিতেন বাকিরা সব মাহরুম আবার কখনো 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 শুধু ছেলে মেয়েরা পাইতো বাকিরা কেউ পাইতো না আবার কখনো কখনো নারীরা একটুও পাইতো না অতি পরিমাণও পাইতো না এই যে বৈষম্যপূর্ণ উত্তরাধিকার সিস্টেম ছিল সেটাকে পরিবর্তন করে পবিত্র কোরআনের আলোকে ঢেলে সাজালেন যে মাইয়েতের পরিত্যক্ত সম্পদে সকল আত্মীয় স্বজনের সমান অংশ থাকবে এটা 7 নম্বর 8 তিনি রাষ্ট্র যেন যারা এই বিধানগুলি কর্মসূচিগুলি লঙ্ঘন করবে অন্যায়ভাবে মানুষকে ঠকাবে মানুষের সম্পদে আঘাত করবে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবে এই সমস্ত অন্যায় অনৈতিকতার পথ যারা ধরবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র যেন ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে পারে এটা তিনি ইনশিওর করলেন নিশ্চিত করলেন এই 8 দফা কর্মসূচি নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্থনীতিকে সাজালেন আর এমনভাবে সাজলো যে মদিনা সকলের কাছে অনুসরণীয় শহরে পরিণত হয়ে গেল সাথী ও বন্ধুগণ আজকে আমরা যদি শাস্তে চাই আজকে যদি আমরা রাষ্ট্র মেরামত করতে চাই তো মুখের কথা দিয়ে রাষ্ট্র মেরামত করা সম্ভব নয় মুখের কথা দিয়ে চুরি চামারি বন্ধ করা সম্ভব নয় রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে আর সংসদে দাঁড়িয়ে লিডার সেজে বক্তব্য দিয়ে এই ধরনের চুরি আর দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় দুর্নীতির শিকড় যদি উৎপাটন করতে হয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই অর্থনৈতিক কর্মসূচি একমাত্র মুক্তির পথ হতে পারে আর কোন রাস্তায় মুক্তি সম্ভব নয় আল্লাহ আমাদেরকে এই অর্থনীতি অনুসরণ করার তৌফিক দান করেন কি একটা অসহ্য কষ্ট আমরা এখন পাচ্ছি ক্রিটিক্যাল টাইম অতিক্রম করছি আমরা একটা রাষ্ট্রে আছি এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার করে রাখা হয়েছে আজকে ঘুষ বাণিজ্য আজকে সিন্ডিকেট আজকে এত সব অনিয়ম আমরা এত সব অনিয়ম থেকে যদি বাঁচতে চাই আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমরা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণীত অর্থনৈতিক কর্মসূচির আলোকে আমরা সমাজ বিনির্মাণ রাষ্ট্র বিনির্মাণ করব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে